তবে যদি এমন থাকে যে নায়ক নায়িকাকে নার্ভাস করবে উনি ওনার অভিনয়ের মাধ্যমে সেটা করে দেয় আর যদি মনে হয় প্রেমে ফেলবে ওনার অভিনয়ের মাধ্যমে সেটা করে দেয় তো ওনার চোখ কথা বলে অপরূপ ভাইয়ের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে রোম্যান্টিক যে কোনো দৃশ্যে চোখটা খুব ইম্পর্টেন্ট সো দ্য আই কন্ট্যাক্ট ওটা হোল্ড করা তো মাঝে মাঝে একটু ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য বিকজ খুব ইন্টেন্স ক্যামেরার সাথে আমরা বেসিক্যালি প্রেমটা করি আর কি আমাদের যেটা করতে হয় যে কল্পনার একটা জগৎ আমরা আসলে তৈরি করে নিই এটা প্রত্যেকটা অ্যাক্টরই তাই করি আমরা এবং অধিকাংশ সময় কিন্তু দেখা যায় যে এমন একটা জায়গায় ক্যামেরাটা প্লেস করা যে নায়িকা ওখানে যে দাঁড়াবে ওই জায়গাটা পর্যন্ত নাই তখন ওনাকে সরিয়ে দেওয়া হয় সরিয়ে দেওয়ার পরে তারপর আমরা কল্পনা করে করে সেই রোমান্টিক দৃশ্যগুলো করতে থাকি যার অবদান আসলে অনস্বীকার্য আমার ক্যারিয়ারে সেই মানুষটা কাজল আরিফিন অমিন ভাইরা আমি সব জায়গায় সব সময় বলি বিকজ এক্স বয়ফ্রেন্ডে ওই ব্রেকটা যদি আমি না পেতাম হয়তো আমি আজকে এখানে বসে আপনাদের সামনে কথাই বলতে পারতাম না সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম এবং তারপর থেকে আমাদের এত এত কাজ এবং লাস্ট অসময় এবং সেটা দর্শক এত বেশি পছন্দ করেছে এবং অমিত ভাইয়া বারবার ওনার যে কোনো ক্যারেক্টারে উনি আমার কথা ভাবেন এটাই আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ কারণ ওনার কাছে আসলে অপশনের অভাব নাই ওনার কাজ করার জন্য সবাই সবসময় বসে থাকে বাট তারপরে উনি যে আমার কথাটা ভাবেন এটা আমার মনে হয় একজন অ্যাক্টর হিসেবে আমি খুবই থ্যাঙ্কফুল